শ্রী মা সারদা দেবী, স্বামী গম্ভীরানন্দ। আর একদিনের কথা স্মরণ করিয়া অধ্যাপক লিখিতেছেন যে কয় বছর তাহার দর্শন লাভ করিয়াছিলাম, তাহার মধ্যে আমার বাটি কোথা, আমি কি কর্ম করি, আমরা কয় সহোদর বা পিতার নাম কি ইত্যাদি প্রশ্ন কখনো জিজ্ঞাসা করেন নাই। আশ্চর্যের বিষয়, একবার প্রণাম করিবার সময় আমার দুই জ্যেষ্ঠ ভ্রাতার নাম করিয়া তাহারা কেমন আছেন জিজ্ঞাসা করিলেন। তবে একজনের নাম ললিত না বলিয়া নলিন বলিয়াছিলেন, তাহাকে তাহার উচ্চারণ দোষ মনে করি আমি হাস্য করিয়াছিলাম। বাটিতে আসিয়া আমার মাকে ওই কথা বলায় তিনি বলিলেন, জগজ্জননী ঠিকই বলিয়াছেন, ছেলেবেলায় নলিনী নাম ছিল, পরে ললিত হইয়াছে। রা এক সন্ধ্যাবেলায় মায়ের পায়ে বাতের জন্য তেল মালিশ করিতে করিতে ভাবিতেছেন, যাহাতে মায়ের ব্যাধি তাহার দেহে আসে এবং মা নিরাময় হন। মা একটু মুচকি হাসিয়া বলিলেন, বাবা তুমি কি চিন্তা করছো, তোমরা বেঁচে থাকো, আমি বুড়ো হয়েছি, আর কদিন বাঁচব, ওরকম চিন্তা করতে আছে, ঠাকুর তোমাদের দীর্ঘজীবী করুন, এই বলিয়া মাথায় হাত দিয়ে আশীর্বাদ করিলেন। 1918 খ্রিস্টাব্দের এক সময়ে শ্রী ললিতমোহন সাহার মন বিশেষ অস্থির হওয়ায় শ্রী মা ঠাকুরের উপর অভিমান বশত সংকল্প করেন, আর মাকে দেখিতে যাইবেন না, কিন্তু বন্ধুগণের নির্বন্ধে তাহাকে উদ্বোধনে যাইতেই হইল। সেদিন বিস্তর ভক্ত মাকে প্রণাম করিতেছিলেন, মা কাহারও সহিত কথা কহিলেন না। সর্বশেষে বিষণ্ন চিত্ত ভক্তকে দেখিয়া শ্রীমা জিজ্ঞাসা করিলেন, ভালো আছো তো? অভিমান ভরে ভক্ত বলিলেন, হ্যাঁ মা, খুব ভালো আছি। প্রত্যুত্তরে মা কৃপাদৃষ্টি করিয়া সহাস্যে বলিলেন, সে কি বাবা, মনের স্বভাবই এই, তার জন্য কি এমনটি করতে আছে? 1915 খ্রিস্টাব্দের গ্রীষ্মকালে জয়রামবাটিতে উপস্থিত হইয়া শ্রী মহেন্দ্রনাথ গুপ্তের ইচ্ছা হইল ফুল চন্দন দিয়া শ্রী মায়ের পাদ পূজা করিবেন, কিন্তু এই বিদেশে ওই সকল সংগ্রহ করিবেন কি রূপে। এমন সময় শ্রীমা মামাদের একটি ছোট মেয়ের হাতে ফুল চন্দন দিয়া ভক্তকে বলিয়া পাঠাইলেন, ছেলে যদি অঞ্জলি দিতে চায় তাহলে এখন এসে দিতে পারে। স্বামী তন্ময়ানন্দ কোয়ালপাড়া হইতে জয়রামবাটি যাইতে যাইতে ভাবিতেছিলেন যে মায়ের একটু সেবা করিতে পারেন তো বেশ হয়। গিয়া দেখেন মা তেলের বাটি কাছে রাখিয়া পা দুখানি ছড়াইয়া বসিয়া আছেন। ভক্ত তেল লইয়া পায়ে মাখাইতে লাগিলেন এবং মা কোনো পায়ে কি রূপে মাখাইতে হইবে বলিয়া দিতে লাগিলেন। এইরূপ স্বাদ মিটাইয়া প্রায় 25 মিনিট তেল মাখানো হইলে মা বলিলেন, এবার হয়েছে তো, এখন নাইতে যাই, ঠাকুরের পুজো করতে হবে। এক বিকালে শ্রীমতী প্রফুল্ল মুখী বসু উদ্বোধনে আসিয়া দেখিলেন মায়ের সেবিকা নবাসনের বউ ছাদ হইতে লেপতোষক ইত্যাদি আনিয়া ওয়াড় পরাইয়া বিছানা করিতেছেন। দেখিয়া তিনি ভাবিতেছেন, যদি কাজটি করতে পেতুম। নবাসনের বউ চলিয়া যাইতেই মা ঘরে আসিয়া বিছানার দিকে চাহিয়া বলিলেন, দেখেছো মা, সব ভুলে রেখেছে, ওয়ার্ডগুলো ওলট পালট করে ফেলেছে, তুমি মা ওয়ার্ডগুলো বদলে ঠিক করে পড়িয়ে বিছানা করে দাও তো। প্রফুল্ল মুখীর বাসনা পূর্ণ হইল। স্বামী মহাদেবানন্দ মায়ের আদেশে শ্রাবণ মাসের একদিন হলদিপুকুর গ্রামে কেরোসিন আটা ইত্যাদি প্রায় এক মন মাল কিনিয়া আনিতে গিয়াছিলেন। মা কুলির কথা বলেন নাই, তাই নিজের মাথায় মাল বহিয়া চলিয়াছেন। রাস্তায় জল ও কাদা আর ঝোপও যেন ক্রমে ভারী হইয়া বহন করা অসম্ভব হইয়া পড়িতেছে, কিন্তু তিনি মনে মনে প্রতিজ্ঞা করিলেন মায়ের একাজ তিনি করবেনই। এইরূপ স্থির সংকল্প হইয়া একটু দুর্গম স্থান অতিক্রমের পর তাহার মনে হইল যে যেন বোঝা হালকা হইয়া গিয়াছে। তিনি অক্লেশে চলিতে লাগিলেন, কেন এমন হইল, এই কথা ভাবিতে ভাবিতে মায়ের বাড়িতে ঢুকিয়াই দেখেন মা অস্থিরভাবে নিজের ঘরের বারান্দায় দ্রুত পদচারণ করিতেছেন, মুখখানি লাল, চক্ষু দুটি যেন কপালে উঠিয়াছে, আর আপন মনে বলিতেছেন, একটা কুলিনীতে কেন বললুম না। মহাদেবানন্দ বোঝা নামাইলি মা বলিলেন, একটা কুলিনীতে হয়, আমি বলিনি তাতে কি হয়েছে, এরকম করে কি চলতে হয়। কয়েকটি ঘটনায় শ্রী মায়ের ভবিষ্যৎ দৃষ্টির পরিচয় পাওয়া যায়। বৈকুণ্ঠ নামক জনৈক ভক্ত জয়রামবাটিতে শ্রী মাকে দেখিয়া ফিরিতেছেন। মা বলিয়া দিলেন, তুমি এখান থেকে একেবারে ঘরে যেও, এখন মঠে
বা এখানে ওখানে কোথাও গিয়ে কাজ নেই, ঘরে গিয়ে বাপ মায়ের সেবা করো। এখন বাবার সেবা করা উচিত। বৈকুণ্ঠ যাইবার সময় পিতাকে সুস্থ দেখিয়া গিয়াছিলেন, কিন্তু বাড়ি আসিয়া দেখেন তিনি রোগশয্যায় শায়িত। 6-7 দিন পরেই তাহার দেহ ত্যাগ হইল। জয় ভগবান শ্রীরামকৃষ্ণ দেবার্পণমস্তু। জয় মা, জয় মা, জয় মা, হরি ওম তৎসৎ।